পূর্ণ বর্গাকারে প্রকাশ, এটাকে আমি আমার ভাষাতে বলি পূর্ণ বর্গ আকারে প্রকাশ। ব্যাপারটা কিরকম, তোমরা যখন বর্গ নির্ণয় শিখেছিলে আমার আগের ক্লাসে, তখন আমি শিখিয়েছিলাম যে পূর্ণ বর্গাকারে মানে বর্গাকারে যখন প্রকাশ করছিলাম, তখন আমরা বর্গ তত্ত্বকে কাজে লাগিয়ে আমরা করেছিলাম বরের মাথায় টোপর, বউয়ের মাথায় টোপর, মাঝখানে ঘট, পুরোহিত, বর্গ, এইভাবে আমরা শিখেছিলাম। ঠিক ওইটার মতন করেই আমাদের আজকে আর একটা জিনিস শেখা হবে, পূর্ণ বর্গাকারে প্রকাশ, অর্থাৎ পূর্ণ বর্গ আকারে প্রকাশ আমি আমার ভাষাতে বলে থাকি। জিনিসটা হচ্ছে, কোনো একটা বিয়ে বাড়িতে যদি আমরা যাই, গেলে দেখব সেখানে আমন্ত্রিত প্রত্যেকেই নতুন জামা কাপড় পরে এসেছে, নতুন এবং যথেষ্ট ঝাঁ চকচকে জামা কাপড় পরে এসেছে। তাদের ভিড়ে বর এবং বউকে কিন্তু চিনে নিতে অসুবিধা হয় না, শয়ে শয়ে আমন্ত্রিত, তাদের মধ্যে বরবউও নতুন জামা কাপড়, আমন্ত্রিতরাও নতুন জামা কাপড় পরে থাকলেও বরবউকে আমরা অনায়াসে চিনে নিতে পারি। তার কারণ, বাকিরা নতুন জামা কাপড় পরলেও তারা কিন্তু কেউ টোপর পরে না, শুধুমাত্র বিয়ে বাড়িতে টোপরটা পরে থাকেন বর এবং বউ। তাই আমাদের এই অঙ্কটাতে পূর্ণ বর্গাকারে প্রকাশ, যেটাকে আমি পূর্ণ বরবউ আকারে প্রকাশ বলছি, সেটা একটা বিশেষ নিয়ম হচ্ছে, তোমরা যখন এটা করবে তখন এটাকে মাথাতে রাখবে। তখন সেটা হচ্ছে, যখনই পূর্ণ বর্গাকারে প্রকাশ করার কথা বলা হবে, তখন সবার আগে যেটা তোমাকে চিন্তা করতে হবে, সেখান থেকে বর এবং বউকে খুঁজে বার করা। অর্থাৎ এমন কেউ কি আছে ওই রাশিমালাগুলোর ভেতরে যাদেরকে বর্গ করা যায়, হোল স্কোয়ার আকারে লেখা যায়? এমন কি কেউ আছে যার মাথায় টোপর পরা, যার মাথায় টোপর পরা তাহলে সেই বর কিংবা বউ হতে পারে? ওইরকমভাবেই আমরা শুধু খুঁজে নেব অঙ্কটার মধ্যে, আমন্ত্রিতদের ভিড়ের মধ্যে আমরা খুঁজে নেব কাদেরকে মাথায় টোপর পরানো সম্ভব, বা কাদের মাথায় টোপর আছে এটা খুঁজে নেওয়া। ধরো বলছি একটা অঙ্ক দিল 16x²-40xy+25y², মনে করো এমন একটা অঙ্ক দিল। তাহলে আমরা দেখো এর মধ্যে 16কে বর্গ করতে পারি, কার 16কে 4-এর বর্গ আকারে লিখতে পারি, x²কে x-এর বর্গ আকারে লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4x-এর বর্গ আকারে। কিন্তু 40কে আমরা কোনো কিছুর বর্গ লিখতে পারি না, x-কেও বর্গ আকারে লিখতে পারবো না, y-কেও বর্গ আকারে লিখতে পারবো না, তাহলে এটাকে বর্গ আকারে লিখতে পারবো না। এটা থাক, এটাকে বর্গ আকারে লিখতে পারবো। দেখো 25 রয়েছে, 25কে 5-এর বর্গ আকারে লেখা যায়, y²কে y-এর বর্গ আকারে লেখা যায়। দেখো এখানে আমরা দুজনকে এমন পেলাম যাদের মাথায় আমি টোপর বসাতে পেরেছি, তার মানে হচ্ছে এই 4x হচ্ছে বর এবং 5y হচ্ছে বউ। মাঝখানের এই ছাদনাতলাতে কারা কারা বসবে? এই পুরোহিতটা বসবে, মঙ্গল ঘট আকারে 2 বসাতে হবে, আমি আগেই বলেছিলাম সেটা বসবে, তারপরে কি বসবে, বরটা বসবে এবং এই বউটা এসে বসবে। এবার মিলিয়ে নিতে হবে, গুণ করে 40 হচ্ছে। তো দেখো 4x-এর হোল স্কোয়ার করলে 16x² হয়, মাইনাস রয়েছে, মাইনাসটা ছিল, 4 × 2 = 8, 5 × 8 = 40 মিলে যাচ্ছে, x-ও আছে y-ও আছে, তার মানে এটাও আগের লাইনে ছিল, প্লাস আগের লাইনে ছিল, 5 স্কোয়ার করলে 25, y² করলে y² হয়, তার মানে আগের লাইন আর পরের লাইন সব সেমই এসে গেল। কিভাবে করলাম? আমরা শুধু বরটাকে চিনে নিলাম আর বউটাকে চিনে নিলাম। যেই বর এবং বউকে চিনে নিতে পেরেছি তাদের মাথায় টোপর পরালাম, মাঝখানে পুরোহিতটাকে লিখলাম, ঘরটাকে লিখলাম এবং বর বউটাকে বসিয়ে দিলাম। এইটার মধ্যে দিয়ে কি পেলাম? বর হচ্ছে 4x, পুরোহিত হচ্ছে মাইনাস, বউ হচ্ছে 5y, বিয়ে কমপ্লিট, এদের মাথায় টোপর বসিয়ে দেওয়া হলো। এটাকে আমি বলি, দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়েছে, সম্পূর্ণটাকে হোল স্কোয়ার ব্রাকেট দিয়ে বাইরে স্কোয়ার হোল স্কোয়ার আকারে প্রকাশ হয়েছে, তার মানে এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গিয়েছে, অর্থাৎ পূর্ণ বর্গ আকারে প্রকাশ হয়ে গিয়েছে। আমার ভাষাতে আমি এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ না বলে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করি। 9a² + 12ab + 4b² মনে করো এমন একটা অঙ্ক আছে। এখানেও দেখো আমরা এটাকে বর্গ আকারে লিখতে পারবো, কত, 9কে 3-এর বর্গ লেখা যায়, মানে এটাকে বর্গমূল কি করা যায় এটা দেখতে হবে, 9কে কি বর্গমূল করা যায়, হ্যাঁ করা যায়, কত হয়, 3, তাহলে এখানে 3 লিখবো, a² বর্গমূল করলে a হয়। এই 12কে বর্গমূল করা যায় না, বাদ রাখলাম, এখানে চলে এলাম,
দেখো 4 কে কি বর্গমূল করা যায় হ্যাঁ করা যায় কত 2 এর b স্কয়ার কে b এর এরপরে হচ্ছে প্লাসটা যা চিহ্ন ছিল বসিয়ে দিলাম তারপরে মঙ্গল ঘট বসিয়ে দিলাম মানে পুরোহিত বসে গেল মঙ্গল ঘট বসে গেল বটটাও বসে গেল বউটাও বসে গেল তারপরে কি করব দেখো বউয়ের মোড়ের মাথায় টোপর বউয়ের মাথায় টোপর মাঝখানে ছাদনাতলা পুরোহিত ঘট বর বউ তার মানে বটটা হচ্ছে 3a আর বউটা হচ্ছে 2b মাঝখানে হচ্ছে চিহ্নটা পুরোহিত হচ্ছে প্লাস ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার করে দেব ব্যাস হয়ে গেল পূর্ণ বর্গাকারে প্রকাশ এইভাবে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারি